মহাকাব্য রামায়ণের বর্ণনা অনুযায়ী সেখানে সবথেকে বেশি শক্তিশালী যোদ্ধা ছিলেন ভগবান হনুমান, যিনি জন্মগ্রহণ করেছিলেন ত্রেতা যুগে। ভগবান হনুমান শ্রীরাম ও তার স্ত্রী সীতার সবচেয়ে বড় উপাসক হিসেবে পরিচিত। জন্মের পর থেকে তিনি শ্রীরামের সন্ধানে ছিলেন এবং পরবর্তীকালে রাবণ কর্তৃক সীতার অপহরণ হওয়ার পর অবশেষে তার ইচ্ছাটি পূরণ হয়। হনুমান এবং তার বানর সেনা রাবণের খপ্পর থেকে দেবী সীতাকে ফিরিয়ে আনতে প্রভু রামকে সাহায্য করেছিল। আপনারা সকলেই জানেন যে প্রভু রাম ছিলেন বিষ্ণুর অবতার এবং তার লক্ষ্যই ছিল যে দুষ্ট রাবণকে নির্মূল করা। আর রাবণের মৃত্যুর পর যখন রামের লক্ষ্যটি পূরণ হয়ে যায় তখন তিনি রামায়ণ শেষে আবার বৈকুণ্ঠে ফিরে যান। কিন্তু বৈকুণ্ঠে যাওয়ার আগে তিনি তার ভক্ত হনুমানকে আশীর্বাদ দিয়েছিলেন যে তিনি অমরত্ব লাভ করবেন আর ততদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবেন যতদিন পর্যন্ত মানুষেরা রাম নাম করে যাবে। তাই প্রশ্ন থেকে যায় যে যদি হনুমান অমর থাকেন তাহলে রামায়ণের পরে হনুমানের কি হয়েছিল, আর যদি তিনি থেকেই থাকেন তাহলে তিনি আজ কোথায় আছেন। রামায়ণের পরে হনুমানের জীবন সম্পর্কিত বিভিন্ন রকম তত্ত্ব রয়েছে। মহাভারতে তার সংক্ষিপ্ত উপস্থিতি সবচেয়ে জনপ্রিয়। কথিত আছে যে তিনি প্রায় 1000 বছর পরে আবির্ভূত হন যখন পাণ্ডবরা তাদের বনবাসে ছিল। আপনারা হয়তো এটা বিশ্বাস করবেন না যে ভগবান হনুমান আজও আমাদের মধ্যে বিরাজমান। ভগবান হনুমান অপরিসীম শক্তির অধিকারী ছিলেন, এমনকি রামায়ণের যুগেও ভগবান হনুমান তার শক্তিকে কখনো সর্বোচ্চ স্তরে নিয়ে যাননি, কারণ তাহলে তিনি চুক্ষণের মধ্যেই পুরো লঙ্কাকে ধ্বংস করে দিতে পারতেন। প্রভু রামের এই জগৎ ছেড়ে না যাওয়া পর্যন্ত ভগবান হনুমান তার সেবা করে গেছিলেন। কিন্তু ভগবান রাম তার রূপ বিষ্ণুর অবতারে যখন আবার বৈকুণ্ঠে ফিরে যান, তারপরে হনুমান বনকেই নিজের ঘর বানিয়ে নিয়েছিল, সে বনেই বাসস্থান শুরু করে দিয়েছিল। আর এইভাবেই আস্তে আস্তে ত্রেতা যুগের অবসান হয়ে যায় এবং দ্বাপর যুগ শুরু হয়। দ্বাপর যুগে হনুমানজিকে দুবার দেখা গেছিল। প্রথমবার যখন ভীম বনে গেছিলেন দ্রৌপদীর জন্য কিছু ফুল সংগ্রহ করতে, এবং সেখানে গিয়ে সে রাস্তার মধ্যে একটি বয়স্ক বানরকে দেখতে পায়। তখন ভীম তাকে বলে যে সে রাস্তা দিয়ে সরে যায়, নাহলে সে তাকে তুলে রাস্তা দিয়ে ফেলে দেবে। তখন ভগবান হনুমান সে বুড়ো বানরটির বেঁচে থাকা অবস্থাতেই এটা বলেন যে আমি এখন বুড়ো হয়ে গেছি, বারবার উঠতে পারি না, তাই এখন যত তাড়াতাড়ি তুমি চাও আমাকে তোমার পথ থেকে সরিয়ে দাও। এরপর ভীম তার সাধ্য মতন চেষ্টা করলেও সে হনুমানজিকে নাড়াতে পারেন না, এমনকি সে তার লেজটিকেও তুলতে পারেন না। তখন ভীম এটা বুঝতে পারে যে এটা কিন্তু কোনো সাধারণ হনুমান নয়, এবং তখন সে তাকে অনুরোধ করে যে সে তার পরিচয়টি দিতে। তখন বুনো বানরটির ভেসে থাকা হনুমানজি তাকে বলেন সে হলেন পবনপুত্র হনুমান, এবং তারপরই তারা দুজনে আলিঙ্গন করেন। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হলো তারা দুজনেই পবনপুত্র, এক কথায় বলতে গেলে তারা ভাই। এই ঘটনাটির মধ্যে দিয়ে ভীম এটা শিক্ষা পায় যে নিজের শক্তির ওপরেই কখনোই অহংকার করা উচিত নয়। আর এরপরই দ্বাপর যুগে ভগবান হনুমানের আরেকটি উল্লেখ আছে, যেখানে মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণের নির্দেশে পতাকা হয়ে হনুমানজি অর্জুনের রথের অবস্থান করেছিলেন, এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি রথে থাকা অবস্থায় অর্জুনকে রক্ষা করবেন, এবং তিনি তার কথা রাখেনও। কারণ ভগবান হনুমান যদি সেই রথের পতাকা হয়ে না থাকতেন তাহলে কর্ণের সেই শক্তিশালী তীরের প্রহার থেকে সেই রথটি কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যেত। এবং পরে যখন মহাভারতের যুদ্ধটি শেষ হয়ে যায় সাথে সাথেই সেই পতাকাটি অদৃশ্য হয়ে গেলেই সেই রথটি মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যায় এবং ছাই হয়ে উড়ে যায়। এবং এরপরে যখন অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে এটা বলেছিলেন যে তিনি হনুমানজি, যার কারণে তার রথটি এই মহান ধ্বংসকারী অস্ত্রের সামনেও দাঁড়িয়েছিল, নাইলে কর্ণের মতন যোদ্ধাদের তীরের প্রহার থেকে এই রথটি তার সামনে দাঁড়াতে পারত না। এর মাধ্যমে হনুমানজি দ্বাপর যুগেও তার উপস্থিতি লিপিবদ্ধ করেছিলেন। তো এবং দ্বাপর যুগে সকলেই বিশ্বাস করতে শুরু করেছিলেন যে হনুমানজি বেঁচে আছেন। দ্বাপর যুগের পর থেকে কলিযুগে শুরু হয়েছিল, এবং কলিযুগে ভগবান হনুমান বহুবার মানুষের সামনে এসেছেন, যার অনেক প্রমাণ আমরা চীন, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং বিভিন্ন দেশে এরকম অনেকগুলি বিভিন্ন রকম জিনিস রয়েছে যা উল্লেখ করে যে ভগবান হনুমানের অস্তিত্ব আজও বর্তমান। চতুর্দশ শতাব্দীতেও ঋষি মাধবাচার্য ভগবান হনুমানের সাক্ষাৎকারে কথা বলেছিলেন, এবং তারপরে তুলসীদাসও কিন্তু বলেছিলেন যে তিনি হনুমানজির অনুরোধেই রামচরিত মানস লিখতে শুরু করেছিলেন, এবং তারপরও বিভিন্ন সাধু হনুমানের সাথে দেখা করার দাবি করেছেন। এখন আপনি যদি ভগবান হনুমানের জীবিত থাকা নিয়ে কথা বলেন তবে কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না, কিন্তু শ্রীলঙ্কায় মাতং নামে একটা গোষ্ঠী রয়েছে যারা দাবি করে এটা
যে সেখানে প্রত্যেক 41 বছর অন্তর ভগবান হনুমান স্বয়ং সেই গোষ্ঠীর সঙ্গে দেখা করতে আসেন। এরকমই কিন্তু বেশ আরও অনেক প্রমাণ আছে যেগুলি বলে যে ভগবান হনুমান কিন্তু আজও জীবিত আছেন এবং আমাদের মধ্যেই বসবাস করেন। আপনি যদি ভগবান হনুমানের জীবিত নিয়ে থাকা সম্পর্কিত এরকম তথ্য দেখতে চান তাহলে ওপরের আই বাটনে ভিডিওটিকে ক্লিক করতে পারেন, কারণ আমি আপনাকে সেই ভিডিওতে হনুমানজির বেঁচে থাকা সম্পর্কিত অনেকগুলি প্রমাণ দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে বলা হলো যে রামায়ণের পরে ভগবান হনুমানের কী হয়েছিল আর তিনি তারপরে কোথায় বা গেছিলেন। আশা করবো আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটা লাইক দিয়ে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না।